নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের 2024 সালের MCQ এবং SCQ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের রাষ্ট্রবিজ্ঞানের MCQ SCQ সম্পূর্ণরূপে সলভ। ফার্স্ট প্রশ্ন, এক দাগে ঠান্ডা যুদ্ধ হলো গরম শান্তি, এ কথা বলেছেন অ্যান্সার হবে বি অ্যান্সার বার্নেট। দু দাগের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের জন্ম হয়, অ্যান্সার হবে সি অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। তিন নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, অ্যান্সার হবে বি অ্যান্সার জওহরলাল নেহরু। চার নম্বরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল, অ্যান্সার হবে সি অ্যান্সার পঞ্চশীল নীতির অনুসরণ। ছ নম্বরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে সি অ্যান্সার 1955 খ্রিস্টাব্দে। সাত নম্বরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, অ্যান্সার হবে সি অ্যান্সার রাষ্ট্রপতি। আট নম্বরের প্রশ্ন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে বি অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। ন নম্বরের প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র, অ্যান্সার হবে সি অ্যান্সার নিরাপত্তা পরিষদের। পরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্ন, উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জ যাত্রা শুরু হয়, বিয়ের অ্যান্সার হবে 51টি। এগারো দাগের প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার স্পিকার। বারো দাগের প্রশ্ন, রাজ্যপাল বিধানসভায় কতজন ইঙ্গো ফরাসি সদস্য মনোনীত করেন, অ্যান্সার হবে 1 জন। তেরো দাগের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল, সি এর অ্যান্সার হবে 6 বছর। চোদ্দ দাগের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মুম্বাইতে। পনেরো দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে কত ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্সার হবে 4 ভাগে। ক ভাগে? 4 ভাগে, বি এর অ্যান্সার হবে। ষোলো দাগের প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন, সতেরো দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 226। আঠারো দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাষ্ট্রপতি কর্তৃক। উনিশ দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন কী বলেছে, কুড়ি দাগের প্রশ্ন, ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল, অ্যান্সার হবে এর অ্যান্সার জেলা পরিষদ। একুশ দাগের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয়, এর অ্যান্সার হবে কাউন্সিলার। বাইশ দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, ডি এর অ্যান্সার হবে এখনও প্রতিষ্ঠিত হয়নি। তেইশ দাগের প্রশ্ন, ড্যাশ হলেন ব্লকের প্রশাসনিক প্রধান, অ্যান্সার হবে এর অ্যান্সার বিডিও। চব্বিশ দাগের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত ও চীনের মধ্যে। এবার এসএকিউগুলো দেখে নাও, এনএম এর পুরো নাম কি, এনএটিও এর পুরো নাম কি, তোমরা তো জানো না, নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। দু দাগের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল, অথবা দিয়ে পরের প্রশ্ন, দাতাত বলতে কী বোঝো। তিন দাগের প্রশ্ন, সাপটা এর পুরো নাম কি। চার দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে কীভাবে নিয়োগ করেন। পাঁচ দাগের প্রশ্ন, পররাষ্ট্রনীতির দুটি নির্ধারকের নাম লেখো। ছয় দাগের প্রশ্ন, সাধারণ সভার দুটি কাজ লেখো। এই সমস্ত প্রশ্নগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ সভার কাজ, নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্যের নাম লেখো। সাত নম্বর প্রশ্ন, সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারেন। আট নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন কী আছে, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত, তোমরা তো জানো যে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নয় দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, অথবা দিয়ে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। দশ দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের বিশ্ব পার্লামেন্ট কোন বিভাগকে বলা হয়। এগারো দাগের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন। বারো দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লেখো। পরের প্রশ্ন, অথবা দিয়ে সপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ কত বছর। তেরো দাগের প্রশ্ন, পঞ্চশীল নীতির একটি নীতি উল্লেখ করো।
পরের প্রশ্ন, অতবাদিয়া সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? চতুর্থ দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের এলাকাগুলি কী কী? অতবাদিয়া পরের প্রশ্ন, লোক আদালত গঠনের উদ্দেশ্য কী? পরের প্রশ্ন, বোরো কমিটি কী? ষোলো দাগের প্রশ্ন, পৌরসভাগুলি দুটি আয়ের উৎস লেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে, আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।